ফের একদিনের মাথায় 7 কোটি টাকার নেশার সিরাপ আটক অসমের করিমগঞ্জ জেলায় চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশের হাতে। প্রায় 64,000 এসকাফ সিরাপ আটকে রীতিমতো রহস্যের দানা বাঁধছে অসম গেটে। জানা গেছে, শনিবার সকালে উত্তরপ্রদেশ থেকে আগরতলা পাচারের পথে এই বিপুল পরিমাণ নেশা জাতীয় এসকাফ সিরাপ আটক করল অসম চুড়াইবাড়ির পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অসম পুলিশ তল্লাশি চালিয়ে PB13BD5534 নম্বরের 14 চাকার লরি থেকে উদ্ধার করে 400 কার্টুনে মোট 64,320 বোতল এসকাফ সিরাপ, যার কালোবাজারি মূল্য প্রায় 7 কোটি টাকা। সাথে আটক করা হয়েছে চালক রবি শর্মাকেও, তার বাড়ি অশোকনগর মধ্যপ্রদেশ। সঙ্গে আটক করা হয়েছে গাড়িটি আগরতলা নিয়ে যাওয়ার জন্য আসা পাথারকান্দির কলকলিয়া ঘাটের প্রয়াত গণেশ শুক্লবৈদ্যর ছেলে সুশীল শুক্লবৈদ্যকেও। চালক পুলিশকে জানিয়েছিল গাড়িতে মোরগের খাদ্য, কিন্তু পুলিশের তল্লাশিতে নেশাজাতীয় সামগ্রীগুলো উদ্ধার হয় এবং বৃহৎ সফলতা পায় আসাম চুড়াইবাড়ির পুলিশ। চালকের বয়ানের মতে, নেশা সামগ্রীগুলি বেনারস থেকে লোড করা হয়েছে, কিন্তু সন্দেহ করা হচ্ছে সামগ্রীগুলি পশ্চিমবঙ্গ বা মেঘালয় থেকে লোড করা হয়। তাছাড়াও সামগ্রীগুলি ত্রিপুরার রাজধানী আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু মাঝপথে পাচারকারীদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। শনিবারই ধৃত চালকদ্বয়কে করিমগঞ্জ CGM আদালতে সোপর্দ করা হবে। नहीं, गाड़ी मुझे भरा मिला बनारस में खड़ा था। कहाँ जाने वाला है? अगरतला का बोल के भरा गाड़ी था। तो उन लोगों का पहचान थी क्या? उनको मोटर मालिक ने, गाड़ी मालिक ने भेजा। आप पहचान थे? इसने मुझको बनारस में आया, बनारस ट्रेन से गाड़ी पे, रस्ते में गाड़ी मिला मुझे। वो तो बोल रहा है आपको नहीं पहचान थे। नहीं, क्या नहीं, इस बार बोला तारे को मुझे तालुक है। गाड़ी मालिक भेजा, इसको एक्सीडेंट हो गया ना गाड़ी का। गाड़ी में क्या सामान था? जी जियो से बताया था। जी क्या, ये तो डियोस। और साथ में ये क्या? नहीं, मैं बनारस आया ना, मैं ट्रेन से आया बनारस। तो ट्रेन से कहाँ से आया? अशोकनगर से, बिना बिना से फिर बनारस गोरखपुर एक्सप्रेस। आपने करीमगंज क्या कर लिए? ना करीमगंज से तल्लो गए। कोई जीता? मैं आगे चलो जीता, हमारी गाड़ी रखा हूँ। মেন ড্রাইভার কে? তার নাম কি? তার তার নাম কত? তো আপনি কেমনে সিংলা গাড়ি? আমার যে গুয়ারি যে তার মেস্ত যে ফোন করিয়া কইছে, তার কথা আমি কইছি যে আমি আগরতলা যেতাম, সে তার লগে যাই, তার হ্যান্ডম্যান অন্য হলে বাইক গেছে অ্যাক্সিডেন্ট করে। ও আমি এখন নাম সুরেন্দ্র বাবু কই একজন আছে। আপনি আপনি কিতা করেন? গাড়ি চলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।